মর্নিং ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রিজুর জন্মদিন, কিন্তু এবছরে যেতে পারলাম না, মানে আমার জন্মদিনে ওরা আসতে পারেনি, আমিও যেতে পারলাম না, একটা প্রবলেম তো চলছে। তো এই জন্য তো খারাপ লাগছে, প্রত্যেক বছর যাই তো, এত বছর হয়ে গেল, প্রত্যেক বছর যাই, কিন্তু এবছরটাই একদম ব্যতিক্রম হয়ে গেল। তো কি আর করা যাবে, আজকে স্কোয়াশের তরকারি করবো। স্কোয়াশগুলোর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, এদিকে বেগুনি বাঁধাকপিটাকেও গরম জলের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে। তো জলের কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে বেগুনি বেগুনি কালারের জলটা বেরিয়েছে, এই দেখো। তো এই তরকারিটা রান্না করব আর ওটস করব। এদিকে ডালটাকেও কাটা দিয়ে দিচ্ছি, এদিকে হাজবেন্ডকে খেতে দিলাম। আর দেবো, আর দেবো, আর কি আছে তোমাদের, আছে কি? এই যে তুমি কি আর খাবে সেটা বলো। আরে আমি তো খাবো, কিন্তু কথা যে তোমাদের রেখে তারপরে মা কটা খাবে, একটা ধরো মা একটা, তোমার ছেলে ধরো দুটো, আর দুটো থাকবে, আমি খাবো না ধরো, এখন না, এখন না, পরে খাবো, দুপুরে খাবো, না খাওয়া দাওয়ার পরে একটু লাগে তো, মিষ্টি জাতীয় তাই। এটা হলো বাসি পিঠে, দোকানে তো বাসিই থাকে। ভালো খেতে। বাঁধাকপির আলুটাকে ভাজা করছি, এখন জিরে ফোড়ন দিলাম। এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি, তারপরে আদা লঙ্কা বাটা জিরের গুঁড়ো, যেরকম করে এমনি বাঁধাকপি করি সেভাবেই রান্নাটা করছি। তো কালারটা একটু পরে দেখো কতটা চেঞ্জ হয়ে গেল। ঝিঙে আলু দিয়ে আজকে মাছের ঝোল করছি। তো এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এক ট্রে ডিম এনেছে, ডিমটাকে এখন ঢেলে রাখবো। আর দুটো আগের হাঁসের ডিম রয়ে গেছে, তো ডিমটাকে এই বাটির মধ্যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, এখন আর ডিম ফ্রিজে রাখি না। আর এই দেখো সেই যে পুজো দিয়েছিলাম সেই ফুলটাকে আমি জিয়ে রেখেছি এই জলের মধ্যে দিয়ে দিয়ে, এত ভালো লাগছিলো না ফুলটা, তো যতদিন এইভাবে থাকবে থাকবে। তো এখন পুজো করবো, এই জন্য ফুলটাকে এভাবে রেখে দিলাম। ওদিকে পুজোর জন্য গাঁদা ফুল রয়েছে, মিষ্টি রয়েছে, তো এখন আমি ভোগটাকে সাজিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে তো জল নিয়ে নিয়েছি, তো আজকে রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করছি, তুলসী পাতা দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। এবারে সবার সামনে ভোগটাকে রেখে দিচ্ছি। সবার ভাত আমি বেড়ে ফেলেছি, ছেলের ভাতটাকে সমস্ত সবজি দিয়ে ভালো করে মেখে দিয়েছি। এখানে আমার ভাতটা রয়েছে, তরকারি মাছটা যা যা রান্না হয়েছে সব রয়েছে। আর আজকে একটু টক দই এনেছিল, টক দই দিয়ে শেষ পাতে ভাতটা খেতে খুব ভালো লাগে, তো সবার জন্য আমি এখন বেড়ে নিচ্ছি, অনেকটাই এনেছে দই। আজকে আমাদের রিজুর তো জন্মদিন, যেতে তো পারলাম না ঠিকভাবে, তো এখন বাজে রাত্রি 7:30, এখন যাচ্ছি। যেহেতু খুব বেশি দূরত্বের ব্যাপার না, আর বেশিক্ষণ থাকবোও না, তো ছেলে আসবে, তারপরে হাজবেন্ড বেরিয়ে যাবে আমাকে কি নিয়ে আসবে, তারপরে ওখান থেকে আবার যাবো চন্দন পুকুরের দিকে। ভালো আছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার রিজু, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে, অনেকদিন পরে এলাম, তো কেক কাটা হয়ে গেছে, এখন বৌদি ওই বাবাকে খেতে দেবে। এই যে আর মা তো বেশি নামার নামছে না, এই যে মা মা উপরের ঘরে থাকে, হয়ে গেছে মা স্নান হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তার জন্য এলাম। বাড়ি থেকে সোজা চলে এসেছি চশমার দোকানে, এখানে বিভিন্ন রকম তো চশমা রয়েছেই, তো তার মধ্যে থেকে পছন্দ করছি কোনটা আমার ভালো লাগছে, কোনটা আমার মুখে সেট হচ্ছে, যদিও জীবনে কোনোদিনও চশমা পরিনি, তাও চেষ্টা করছি পছন্দ করার। তো সেরকমভাবে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা এখন আমি সঞ্চয় করছি চশমা পরে পরে। দুই পিস কেক, আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, এখানে সসপ্যানের মধ্যে জল বসিয়েছি, জলটা ফুটছে, তার উপরে এই বিরিয়ানিটাকে দিয়ে দিয়েছি। এভাবে এটা ভাপে ভাপে গরম হবে, মানে ডাইরেক্ট তো গরম করা যাবে না, এই জন্য এভাবেই করছি। বাড়ি থেকে বৌদি গরম করে পাঠিয়েছিল, তবু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন, এই জন্য একটু গরম করছি। আর যা যা রান্না করেছিলাম সেই সমস্তগুলো তো আছেই। বিরিয়ানি গরম হয়ে গেছে, এখন ছেলের আমারটা বেড়ে ফেলছি, আর হাজবেন্ড আসবে একটুখানি পরে, তো হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি, হাজবেন্ড বসে গেছে। তোমাকে বললাম বাচ্চা ছেলে, বলেছি তো বাচ্চা ছেলেরা খেতে পারে এটুকু বিরিয়ানি, বুঝেছো? বাচ্চা ছেলে তো তুমি, বাউ কি দাও কি,
বাউ কি তেও না? আরো কম আরো কম? ও মা তো আরেকটু কমই বলে তোমাকে। কি খাচ্ছো আজকে? বিরিয়ানি তাই তো? আমি জানি এটা তোমার ফেভারিট খাবার, আমারও ফেভারিট খাবার, তোমারও, তোমার ছেলেরও। লজ্জা করিবার কিছু নেই, এই দুটো আপনারই জন্য, খেয়ে নেন। ফটাফট করে মুখে পুরুন বাবা, একটা খেয়ে যা। ও খাবে না, ওই সব খায় না, তুমি খাও। রসগোল্লা দাও ওকে, দাও আমাকে, দাও আমাকে, দিয়ে দাও আমাকে, দাও। এটা কার ব্রাশ? তোমার? এটা তোমার ব্রাশ? তোমার ব্রাশ এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার সকাল থেকে আমরা আপনাদের বসে বসে হাসছো কেন? তুমি তুমি হাসছো কেন? চশমা লাগবে, চশমা পরানোর জন্য হাসছো? তুমি চার চোখ হয়েছো, আমি হব না, আমার খুব লাইট পাওয়ার, আমাকে নিয়ে অত হাসাহাসি করো না। আদা লঙ্কা বাটা দিয়ে আর জিরে দিয়েছি, দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আর একটুখানি টানা টানার পর আমি নামিয়ে ফেলছি, আর এক বাটি মতন ঝোল হয়েছে, সারাদিন আমাদের সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে, সাথে তো আরও অন্য তরকারি রয়েছেই। তো এখন হাজবেন্ডের জন্য পেঁয়াজি করতে হবে, আমরা তো এটা সেটা দিয়ে খেয়ে নিই, হাজবেন্ডের আবার একটুখানি ভাজাভুজি হলে খাওয়াটা খুব ভালো হয়। তো এখন সমস্ত জিনিসটাকে মেখে নিলাম, এবার এই ছাকা তেলের মধ্যে সুন্দর করে ভাজা করে দিচ্ছি। এমনিতে আমাদেরও খুব ভালো লাগে গরম ভাতে পেঁয়াজি দিয়ে খেতে, তো লাল লাল করে পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি। হাজবেন্ড তো বসে আছে একদম পেঁয়াজি দিয়ে ভাত খাবে বলে। এর থেকে ভালো খাবার হয় না, হয় না? আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ আর পেঁয়াজি সাথে অনেক কাঁচা লঙ্কা, তাই তো? সকালের খাওয়া দাওয়া পাট কমপ্লিট করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো বলে। তো আগের দিনে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো তুলে নিলাম, এবারে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যে খুব বেশি হয়েছে তা নয়, এমনি হাতে কাঁচা যে কটা হয়েছে সে কটা আমি মেলে দিচ্ছি। আর মিমি আমার সাথে এসেছে, তোমাদেরকে দেখাবো মিমি কি করছিল। মিমি আসার পর থেকে শুধু গড়াগড়ি খাচ্ছে, ওই দেখো ওইদিকে গড়াগড়ি করছে, আমি চুপচাপ যাচ্ছি। আমি যদি কোনো আওয়াজ করতাম না তাহলে তোমাদেরকে জিনিসটা দেখাতে পারতাম না, এরকম মাঝে মধ্যে এসে করে, পুরো উল্টো হয়, উল্টো হয়ে গড়াগড়ি করে। তারপরে আমি এখান থেকে চলে এসেছি ঠাকুর ঘরে, মিষ্টিকে আজকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। ভালো গরম পড়ে গেছে তাই না? খুব ভালো গরম পড়ে গেছে, আর তো কিছুদিন পরে আর টিকতেই। এখনকার ওয়েদারটা খুব ভালো, এর থেকে মানে বেশি পড়লে তখন আর সহ্য করা যাবে না, আবার কনকনে ঠান্ডাটাও ঠিক সহ্য করা যায় না। তারপরে আজকে 8 তারিখ, তো আজকে থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের কাজের দিদি কাজ করতে আসবে না, ঘুরতে যাচ্ছে। তো আমাদের তো ঘুরতে যাওয়া হয় না, কিন্তু আমাদের কাজের দিদি কিছুদিন পর ঠিক ঘুরতে চলে যায়। ঘোরার জন্য কিন্তু কপাল লাগে, সবাই কিন্তু ঘুরতে পারে না, অনেকে দেখবে টাকা থাকলেও ঘুরতে পারে, আবার অনেকে টাকা থাকলে পারে না, আবার অনেকে টাকা না থাকলেও কি সুন্দর ঘুরতে পারে, তো এটা যার যার কপাল। তো মোটামুটি পুজোর ঘরে কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এবারে নিচে অনেক কাজকর্ম আছে। গতকাল যেহেতু আমরা রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম, এই জন্য ডাল, মাছের ঝোল, বাঁধাকপি তরকারি সবই রয়ে গেছে, সেগুলোকে গরম করেছি। তারপরে আজকে স্কোয়াশের তরকারিটা করেছি, গতকাল তো করিনি, আর করছি হলো অল্প একটু পালং শাক ছিল সেই পালং শাকের তরকারি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে, তো এটা এখন বসিয়ে দিচ্ছি, এটা হলে রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে হয়ে গেলেই তারপরে ঘরের কাজ সমস্ত ধরতে হবে। ঘরের কাজ বলতে প্রথমে আমি এই আলমারিটাকে আজকে ধরেছি, এই আলমারিটা খুব অগুছালো হয়ে গেছে, কিছুদিন পর পরই গোছাতে হয়, তারপরে বিয়ে গেল তখন এটা ওটা শুধু টান দিয়ে দিয়ে বের করতাম আর আবার রেখে দিতাম গুজে গুজে, সেজন্য সব কিছু আজকে পরিষ্কার করতে হবে। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, রান্নাঘরে রান্না হয়ে গেছিলো, তারপরে আমার রান্নাঘরটা গোছানো হয়নি। এই যে উপরের তাকটাকে খালি করলাম, এবারে এখানে সমস্ত যে নতুন ব্লাউজগুলো আনা হয়েছে সেগুলোকে এখানে গুছিয়ে রাখবো, আর এই জায়গাটাকে একটু গোছাতে হবে, এখানে একটু খালি করব। তাহলে এখানকার জিনিসগুলো যখন কোথায় রাখবো সেটা একটু চিন্তা করছি, তো আগে আমি আমার জিনিসগুলোকে গুছিয়ে রাখি, যেগুলো আমার কাজের জিনিস সেটাকে তো গুছিয়ে রাখতে হবে। তো বিছনার উপরটা যে কী অবস্থা তোমাদেরকে এখন দেখাচ্ছি না, মানে সাংঘাতিক অবস্থা, এ মাথা থেকে ও মাথা পুরো ছড়ানো। রান্নাঘরের কাজ সমস্ত কিছু করে এসেছি, এখন সমস্ত ঘরের কাজগুলো পড়ে আছে। আলমারির উপরে দুটো তাক খালি করে ফেলেছিলাম, এখন উপরে তাকটা পুরো গোছানো হয়ে গেছে, মাঝখানের তাকটা এখন গুছিয়ে নিচ্ছি, আর সেলাই মেশিনটাকে মাঝখানের তাকে দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে বের করতে আমার সুবিধা হবে। তারপরে এখান থেকে যে যে জিনিসগুলো বের করছি সেগুলোকে এই শোকেসের মধ্যে নিয়ে গিয়ে রাখছি। এই শোকেসটার এইখানটাতে আমার ছেলের অনেক ছোটোবেলার ছোটো ছোটো স্মৃতি আছে, স্কুল থেকে চক নিয়ে আসতো, সেই চকগুলোকে কৌটোর মধ্যে করে রেখে দিত, অনেক কিছু আছে, তো সেই জায়গাটাকে গুছিয়ে এলাম। এবারে আজকে আমি কুশনের কভারগুলো চেঞ্জ করছি, পুরো শীতকালটা জুড়ে মিমি তো সোফার উপর ঘুমিয়েছে, এই জন্য
সোফার উপরটাকে কোনো সময় সেভাবে পরিষ্কার করিনি, গুছায়নি। তো এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে, এই জন্য আমি আস্তে আস্তে এই জায়গাটা গোছানোর চেষ্টা করছি। তো কুশনগুলো সব নতুন কভার পরিয়ে দিলাম, মানে পরিষ্কার কভার, তারপরে ওই জায়গাটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জায়গা মতো জিনিসগুলো রাখতে হবে। তো তিনটে, দুটো একরকম কালারের, একটা আলাদা কালারের পরালাম, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম করে আগেরগুলোও পরানো ছিল। তো এই দেখো, এখন আমি টেনে জায়গাটাকে ঠিক করে এই জায়গাটাকে গুছিয়ে রেখে দিলাম। গতকাল বাড়ি থেকে আসার পর ভিডিওটা আমার শেষ করা হয়নি, এত জোরে ঘুম পেয়েছিল, তোমাদেরকে কি বলবো আর। তো গতকাল আমি তো চশমা বানাতে দিয়ে এসেছিলাম। চশমার কোনো প্রয়োজন ছিল কিনা আমি জানি না, যেহেতু একটা বড় জায়গায় গেছি, ওরা তো সব রকম টেস্টই করবে। তো আমার চোখটাকেও পরীক্ষা করলো, একদম লাইট পাওয়ার, মানে কি বলবো, একদম এই সামনে থেকে, এই সামনে থেকে, এইখান থেকে মনে হয় না কেউ পড়াশোনা করে কিংবা কিছু দেখে। তো এরকম জায়গা থেকে যদি কোনো কিছু দেখা হয় তবে একটুখানি প্রবলেম, মানে আমি নিজেও এতদিন বুঝতে পারিনি। তবে ওরা যখন একটা লেন্সটা দিয়ে টেস্ট করলো, তখন লেন্সটা দিয়ে দেখছি পরিষ্কার দেখতে পাচ্ছি, আর খালি চোখে যখন দেখছি তখন একটুখানি অস্পষ্ট লাগছে। কিন্তু এমনি নর্মাল আমি তো সমস্ত কাজকর্ম করি, আমার কোনো রকম চশমার এতদিন প্রয়োজন পড়েনি। আর এটুকু এসেছে তার জন্য চশমা দিয়েছে, এই যে এই চশমাটা বানাতে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিই। এটা নাকি এখন ট্রেন্ডে যাচ্ছে। তো এই যে, আমি কোনো সময় সানগ্লাস ইউজ করিনি কিংবা কোনো রকম চশমা আজ অবধি পরিনি, তার জন্য আমার চশমাটা মানে বিশাল সমস্যার একটা ব্যাপার। তো মাঝে মধ্যে একটু পরবো, আর বিশেষ করে যখন ফোনের কাজটা করবো, নয়তো নাকি শুনেছি যে আরও বেশি খারাপের দিকে চলে যায়। তো এই হলো ব্যাপার, আর এই হলো আমার চশমা। তো বন্ধুরা, এটুকুই তোমাদেরকে বলার ছিল আর ভিডিওটা আমার শেষ করার ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, আর চশমাটা বিশেষ করে পরে কেমন লাগছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।